টিভি বাংলা মানবতার সমাধান

এটা পাথেও হবে ইনশাআল্লাহ কিছু না হলেও পাপ ক্ষয় হবে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে এক শ্রেণীর মানুষ আছে ধর্ম ব্যবসায়ী যারা ধর্মকে ব্যবসা রূপে গ্রহণ করে এবং তারই মাধ্যমে অর্থ উপার্জন করে এটা হারাম এইভাবে অর্থ উপার্জন করা হারাম ইসলামী অর্থনীতিতে এটা একরকম কদর্য যেটা ব্যবহার করা মুসলমানদের জন্য ঠিক না মুসলমানদের অর্থনীতি কি হবে পবিত্র হবে পরিচ্ছন্ন হবে এই জন্য তাদেরকে পরিচ্ছন্ন রূপে পবিত্র রূপে নিজেদের অর্থকে পবিত্র করতে হবে পরিচ্ছন্ন করতে হবে নিজের খাদ্যকে হালাল করতে হবে হারাম থেকে পবিত্র করতে হবে তবেই না সেটা জান্নাত যাওয়ার উপযুক্ত হবে আলোচনা করছিলাম যে ধর্মকে বা আখেরাতকে দুনিয়া লাভের কাজে ব্যবহার করা মোটেই বৈধ না এ প্রসঙ্গে বলছিলাম রাসুল্লাহ সাল্লাহ আসলামের কিছু হাদিস রাসুল্লাহ সাল্লি আসলাম আরও বলছেন মান্তা বিহি ওয়াজহুল্লাহ যে ব্যক্তি এমন এলেম শিক্ষা করবে যে ইলেম দ্বারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় যেমন কিসের এলেম কোরআনের এলেম হাদিসের এলেম তাই না কোরআন হাদিসের এলেম এলেম এই এলিম দ্বারাই কেবল আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় আর এই ইলেমই হচ্ছে ফরজ তালাবুল ইলমে আলা আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ তাই না কোন এলেম কোন এলেম দুনিয়ার এলেম না বরং দিনের ইলেম যে ইলেম শিক্ষা না করলে কাল কবরে আপনি পার পাবেন না যে ইলেম শিক্ষা না করলে কাল আখেরাতে আপনি পার পাবেন না যে ইলেম শিক্ষা না করলে আপনি জান্নাত থেকে রক্ষা পাবেন না যে ইলেম শিক্ষা না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না সেই ইলেম শিক্ষা করা হল ফরজ এই ইলেম যদি কেউ শুধু এই জন্য শিক্ষা করে যে সে দুনিয়া কামাবে দুনিয়া উপার্জন করবে টাকা পয়সা উপার্জন করবে তাহলে তার শাস্তি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লাম বলেছেন লম ইয়াজিদ আরফা আল জান্নতি ইয়াউম আল কিয়ামা কিয়ামতের দিন সে জান্নাতের সুগন্ধও পাবে না জান্নাত থেকে সুগন্ধ বের হবে না সেই সুগন্ধটা কত দূর যাবে আল্লাহু আকবার জান্নাতের যে সুগন্ধ জান্নাতের যে হুর জান্নাতের যে গাছপালা আল্লাহু আকবার তার কোনো কল্পনায় নেই মানুষ কল্পনাতেও আনতে পারে না তার হৃদয়ে সে কল্পনা আসতে পারে না সেই জান্নাতের সুগন্ধও পাবে না জান্নাতের সুগন্ধ বহু দূর থেকে প্রায় পাঁচশো বছরের পর থেকে সেই জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে আর সে কাছে থেকেও কে জান্নাতের সুগন্ধ পাবে না তার মানে জানা যেতে পারবে তাহলে সুগন্ধ পাবে না জান্নাত যাবে তাই না না সুগন্ধও যদি না পায় তার মানে কি সে জান্নাত দেখতেই পাবে না ইবনে মাসুদ রাজি আল্লাহ বলছেন কাইফা বিকুম ইদাল আবিহা শাহির মিহাল কাবির তোমাদের তখন কি অবস্থা হবে যখন ফেতনা তোমাদেরকে জরাগ্রস্ত করে ফেলবে যাতে ছোট প্রতিপালিত হবে বড় বৃদ্ধ হয়ে যাবে মানে অভ্যাসে পরিণত হয়ে যাবে যে সুন্নত মনে করা হবে ফাইন যে বিধাত জিনিস খারাপ জিনিস সেটাকে মানুষ কি মনে করবে সুন্নত আর যদি সেটাকে পরিবর্তন করতে যান তো বলবে এরে এ তো আপত্তি করে কি খারাপ কথা বলছে তার মানে মানুষ পরিবেশে প্রচলিত হয়ে গেছে প্রচলিত যেটা হয়েছে তার বিরুদ্ধে আপনি কিছু বলতে গেলেই বাস হ্যাঁ কোথেকে নতুন হাদিস নিয়ে এলো তাই না বলে নতুন হাদিস হাদিস কি নতুন হয় নাকি হাদিস তো সেই চোদ্দশো বছর আগেকার সেই হাদিস যে হাদিস মোহাম্মদ রসুল্লাহাম বলছেন নতুন কি আপনার শোনাটা নতুন আপনি যে শুনছেন এটাই হচ্ছে নতুন হাদিস নতুন না কিন্তু আপনি অবাক হয়ে বলেন আরে নতুন হাদিস বলছে কেন না আপনার পরিবেশে সেটা প্রচলিত হয়ে গেছে ইবিনা মাসুদ বলছেন তখন তোমাদের কি অবস্থা হবে তখন অন্যান্য লোকেরা জিজ্ঞেস ইয়া ইবনে মাসুদ এটা কখন হবে কালা ইজা কাল্লাত উমানা ওকুম যখন তোমাদের আমানতদার লোক কম হবে আমানতদা তাই না আলেমের মধ্যেও আমানত যদি থাকা দরকার উম্মার আমানত তার ঘাড়ে চাপানো আছে তাদের মধ্যেও আমানতদারি থাকা দরকার আমানতদার লোক কম হবে ওয়াক্কা সোরা তোমারা ওকুম আর তোমাদের নেতা বেশি হবে নেতার অভাব হবে না গা মানে না আপনি মরল বহু মরল পাবে বহু নেতা পাবে ওয়াকাল্লাত ফোকাহা ওকুম আর প্রকৃত জ্ঞানী ফাঁকি আলেম কম হবে ওয়াক্কাসোরাত কোররা হুকুম আর কারি কোরান পাঠ করা খুব বেশি হবে কোরান খুব পাঠ করবে আ ওই তো ফাক্কা হলে গায়ের দিন দিনই উদ্দেশ্য ছাড়া ফেক্ট বা জ্ঞান শিক্ষা করা হবে অলতুমের সাথে দুনিয়া বেহাম আলীল আখেরা আর আখেরাতের কর্ম দ্বারা দুনিয়া উপার্জন করা হবে মালিক বিন দিনার হাসান রহমতল্লা কি জিজ্ঞাসা করলেন আলেমের শাস্তি কি। তিনি উত্তরে বললেন হৃদয়ের মরণ হৃদয়ের মৃত্যু অনেক মানুষের হৃদয় মারা যায় তাই না বললেন হৃদয়ের মৃত্যু কি হাসান বললেন পরকালের কর্ম দ্বারা ইহকাল অনুসন্ধান করা বিন মেহরান বলেন হে ওয়ালারা তোমরা কোরআনকে বেসাতি রূপে গ্রহণ করো না যার দ্বারা দুনিয়ার লাভ ও স্বার্থ খুঁজে বেড়াবে কোরআন কিন্তু স্বার্থ খোঁজার জিনিস না বরং দুনিয়া দ্বারা দুনিয়াকে এবং আখেরাত দ্বারা আখেরাতকে অন্বেষণ করো কেউ তো বিতর্ক করার জন্য কোরআন শিক্ষা করে কেউ বা লোকে তার দিকে ইঙ্গিত করবে প্রসিদ্ধ হবে লোক মাঝে নাম হবে চর্চা হবে এই শিক্ষা লাভ করে আর সেই ব্যক্তি উত্তম যে তা শিক্ষা করে এবং তাতে আল্লাহর আনুগত্য করে আল্লাহ তারা আনুগত্য করার জন্য কোরআন কি তাদের শিক্ষা করে এক অন্ধ ব্যক্তি সুফিয়ান শৌরী সাহচর্যে বস্ত। রমজান মাস এলে গ্রামাঞ্চলে বের হয়ে যেত মরুভূমিতে বেরিয়ে যেত রমজান মাস এসেছে সেখানে লোকেদের ইমামতি করে বস্ত্র আহার উপার্জন করতো বস্ত্র আহার উপার্জন করতো বুঝতে পারছেন কোরআন পড়ে পড়ে রমজান মাসে লোকের কাছে টাকা পয়সা এসব নিয়ে আসত একদা সুফিয়ান তাকে বললেন কেয়ামতের দিন আহলে কোরআনকে কেরাতের বিনিময়ে প্রতিদান দেওয়া হবে আর এই রকম লোকের জন্য বলা হবে তুমি তোমার প্রতিদান পৃথিবীতেই সত্তর নিয়ে ফেলেছ কোরআন পড়ে কাল কেয়ামতে মাঠে জান্নাতে বলা হবে যে এক একটা আয়াত পরো আর এক একটা মর্যাদায় উন্নীত হও তাই না আর এই শ্রেণীর লোক যারা কোরআন বিক্রি করে এইভাবে গ্রামাঞ্চলে বেরিয়ে গিয়ে তারা অর্থ উপার্জন করে আনছে টাকা পয়সা উপার্জন করে আহার দ্রব্য উপস্থিত করছে তাদের জন্য বলা হবে তোমাদের বিনিময় দুনিয়াতেই গ্রহণ করে অন্ধ লোকটি বলল। আপনি আমার জন্য এই কথা বলছেন অথচ আমি আপনার সহচর আপনার শিষ্য বললেন আমি ভয় করছি যে কেয়ামতে আমাকে বলা হবে এ তো তোমার সহচর ছিল কেন একে উপদেশ দাওনি তাই বলছি তাই আমি তোমাকে শিক্ষা দিলাম বললাম বিশ্রী বিন হারেস বলেন পূর্বের ওলামাগণ তিন গুণে গুণান্বিত ছিলেন সত্যবাদিতা হালাল খড়ি এবং পার্থিব্য বিষয়ের প্রতি অতিশয় বিরাগ পার্থিব্য তারা দুনিয়া থেকে বিরাগী ছিলেন তার মানে এই না দুনিয়া কামাতেন প্রয়োজন মতো সেটা কামাতেন করে। আর আজ আমি ওদের একজনের মধ্যে সেই সব গুণের একটাও দেখতে পাই না তাহলে তাদের কি করে গ্রাহ্য করব বা কি করে তাদেরকে দেখে হাসি মুখে সাক্ষাৎ করব কেমন করে তারা ইলমের দাবি করে অথচ তারা পার্থিব্য বিষয়ের উপরে এক অপরের ঈর্ষা ও হিংসা করে আমির ও নেতৃবর্গের নিকট সমশ্রেণীর ওলামার নিন্দা ও গিবত করে এইসব এই জন্য করে যাতে তাদের অবৈধ অর্থ নিয়ে অপরদের প্রতি ঝুঁকে না যায় ধিক তোমাদের প্রতি হে ওলামা দল তোমরা যে আম্বিয়ার উত্তরাধিকারী নাইবে নবী তাই না তারা তো তোমাদের ইলমের ওয়ারেস বানিয়েছেন আর নবীরা তার সাহাবাদের কেউ মতকে ইলমের ওয়ারেস বানিয়েছেন যা তোমরা বহন করছো কিন্তু তার উপর আমল করতে অনিহা প্রকাশ করছো তোমাদের ইলিমকে এক পেশা বানিয়ে নিয়েছ যার দ্বারা তোমরা রুজি রুটি কামাচ্ছ তোমরা কি সেই ভয় করনা যে তোমাদের উপরেই সর্বপ্রথম দুজকের অগ্নি পর্যালিত করা হবে কোন মুসলিমের জন্য হালাল নয় যে সে দিনের কোনো কর্মকে অর্থ উপার্জনের মাধ্যম বা সুযোগ বানিয়ে নেয় এবং কেবল অর্থ উপার্জনের উদ্দেশ্যে দিন শিক্ষা করে আল্লাহ তালা বলছেন মান কানা ইউরিদুল হায়াতা দুনিয়া ওয়াজি নাতাহা নোয়াফি এলাই আমা আলহম ফিহা যে ব্যক্তি দুনিয়া এবং তার চাকচিক্য চায় দুনিয়ার जिंदगी চায় চাকচিক্য চায় আমি তার আমলের বিনিময় দুনিয়াতেই দিয়ে দেব ওয়া হাম ফিহা লা কোন রকমের ক্ষতি করা হবে না তাদেরকে পৃথিবীতে ওরা কম পাবে না তাদেরকে কম দেওয়া হবে না নালাই সালা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার কিন্তু দুনিয়াতে যখন দব তখন আখেরাতে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু দব না তখন জাহান্নামের আগুন ছাড়া কিছু পাবে না ওয়াহা সানা আর তারা যা করেছিল তা নিষ্ফল হবে আমল করেছিল সব বাতিল হয়ে যাবে আখড়াতে কিছুই পাবে না বুঝতে পাচ্ছেন যে যারা ধর্মকে ব্যবসা রূপে বেসাতি রূপে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ আছে যারা ধার্মিক নয় অথচ ধর্মীয় কোনো প্রতীককে যেমন দাড়ি টুপি লম্বা পিরহান প্রভৃতিকে নিজের ব্যবসায় টেকনিক হিসাবে ব্যবহার করে তারা এই ধর্মীয় চিহ্নগুলোকে ব্যবহার করে কি জন্য নিজেদের টাকা পয়সা কামাবার জন্য এরাও যে ধর্মকে ধামা বানিয়ে সরল মানুষের মন লুটে অর্থ জমা করে তা বলাই বাহুল্য এইবারে বক্তার কথা যারা দুনিয়া কামাবার উদ্দেশ্যে বক্তৃতা করে বেড়ায় তাদের জন্য কঠিন অবস্থা দিবা নিশি পোড়া পেটের লাগিয়া কিনা করিতেছি ঘুরিয়া ঘুরিয়া বানিরে বানরি করিয়া যতনে নাচাইয়া ফিরি ভবনে ভুবনে তাই না বানিরে নিজের কথাকে বানরি বানিয়ে নাচিয়ে বেড়াচ্ছে এই বক্তাদের যারা দুনিয়াদার বক্তা যারা নিজেদের কথাকে নিজেদের কথার টেকনিককে ব্যবহার করে কি জন্য অর্থ কামানোর জন্য তাদের উদ্দেশ্য আমি বললাম উদ্দেশ্য কিন্তু অনেক রকম হতে পারে সবাই কিন্তু এক না অতএব সবাইকে এক মনে করাও ঠিক না যদি তার নিয়তে থাকে সে ব্যক্তি যদি এই নিয়তে ফিক্সড বেঁধে দেয় যে আমাকে এত টাকা দিতে হবে না হয় যাবো না কেন আমি আপনাকে একটা কারণ বললাম যে কারণে সমাজ অনেক সময় সেই আলেমের প্রতি সেই বক্তার প্রতি কোনো খেয়াল করে না বিবেক করে না যে তাকে তার প্রয়োজনীয় পারিশ্রমিক খরচপাতি রাহা খরচ যাকে বলে দিতে হবে এ খেয়াল করে না তখন আপনাকে বাধ্য হয়ে একটা পথ বেছে নিতে হয় যেটা বাধ্য হয়ে করা হয় সেটা কিন্তু হারাম হয় না তবু যারা বক্তা যারা আলেম যারা দিনের প্রচারে থাকে তাদের এরকম করা উচিত না দর্শক মন্ডলী আমরা একটু বিরতির পর আবার আপনাদের কাছে আসব সাথে থাকুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিএস টিভি বাংলা পড়ো এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন আল্লার পথি রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও শিল্প ও কৃতজ্ঞতা জনক অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ পরবর্তী অনুষ্ঠান বিরতির পর আবার আপনাদের কাছে এলাম যে আমরা যে আলোচনা করছিলাম ধর্ম ব্যবসা নিয়ে ধর্ম ব্যবসা যে ধর্ম ব্যবসাতে বহু মানুষ ফেঁসে আছে এবং বক্তার কথা আলোচনা করছিলাম যে বহু বক্তা তারা নিজেদের বক্তৃতাকে বানুরি বানিয়ে নাচিয়ে বেড়ায় এবং বক্তৃতাকে পেশারূপে গ্রহণ করে মানুষের কাছে সমাজের কাছে অর্থ সম্পদ গ্রহণ করে তাদের কথা আলোচনা করছিলাম বলছিলাম নিয়োগ যদি ঠিক থাকে তাহলে পারিশ্রমিক নেওয়াটা খারাপ না কিন্তু চেয়ে নেওয়া ঠিক না কিন্তু যদি বাধ্য হয় এই শ্রেণীর ধোকাবাজিতে পড়ে তাহলেও সে নিরুপায় এই জন্যে সমাজকেও ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে এবং বুঝতে হবে যে কোন বক্তা এরকম কোন বক্তা ওই রকম যে বক্তা ওই রকম তাকে বাদ দেন তার সাথে আপনি সহযোগিতা করবেন না তাকে ডাকবেন না এখন মুশকিল হচ্ছে কি বক্তিতা যেখানে করানো হয় সেখানে আমরাও যারা বক্তিতা করাই জলসা করাই সেখানে কিন্তু একটা উদ্দেশ্য অন্যরকম হয় মাদ্রাসার উন্নতি কল্পে জলসা তাই না মসজিদের উন্নতি কল্পে জলসা সেখানে উদ্দেশ্য থাকে কি লোক যাতে বেশি আসে আর লোক বেশি যাতে আসে তাহলে এমন বক্তা চাই যে বক্তা নিমেষে হাসাতে পারে নিমেষে কাঁদাতে পারে তাই না আমাদেরও উদ্দেশ্য তাই যাতে বক্তিটা শুনতে ভালো লাগে হাদিস কোরআন বলবে এমন বক্তা যদি নিয়ে এসে শোনায় তাহলে লোক বেশি হবে না আহ অমোক ও আর কি বলবে অতএব হাদিস কোরআন বলবে কিন্তু অমোক যে রং কথা বলবে যে রঙের কথা বলবে হাসাবে আর এমন ঘটনা বলবে যে আপনাকে কাঁদাবে সেই রকম জলসা হলে পরে লোক বেশি হবে আর আপনার টাকা চাঁদা আদায় বেশি হবে তাই না উদ্দেশ্যও অনেক রকম আছে জলসা যুবক ভাইরা যাদের যারা ইসলামের হিদায়ত পেয়েছে যারা মাঝে মাঝে কখনো কখনো সিনেমা করায় ভিডিও করায় যাত্রা করায় লোটো করায় তারা দেখছে এসব তো না তো চল আনন্দের একটা তো কিছু ব্যবহার করতেই হবে চল জলসা কর এই চাঁদা করে তখন ধুমধাম ধামা, রান্না বান্না খাওয়া দাওয়া তখন একটা বক্তাকে আনতে হবে এই অমুক নিয়ে ভালো বক্তা ডেকে নিয়ে আমাদেরও উদ্দেশ্য দেখুন জলসা করানোর উদ্দেশ্য দেখুন মনের কেবল প্রবৃত্তির আনন্দ লাভের জন্য মনের আনন্দের জন্য যদি আমরা জলসা করি সে জলসাতে কি লাভ হবে জেনে রাখবেন যে কথা অন্তর থেকে বলা হয় সে কথা অন্তরে গিয়ে আঘাত করে যে কথা অন্তর থেকে এখলাসের সাথে বলা হয় সে কথা মানুষের অন্তরে গেঁথে যায় এবং তাতে উপকার হয় আর যে কথা অন্তর থেকে বলা হয় না অন্যান্য উদ্দেশ্য বিভিন্ন রকম উদ্দেশ্যে করা হয় বলা হয় সে কথায় মানুষের কোনো উপকার হয় না জলসা করালেন দেখবেন সেই মানুষই যেসব মানুষরা যেসব যুবকরা জলসা করায় ফজরের নামাজ পড়ে শেষ রাতে ঘুমিয়ে যায় ফজরের নামাজও পড়ে না তো আমাদের বিভিন্নমুখী উদ্দেশ্য আছে কেবল মাত্র দোষ দিলে হবে না বরং বক্তাদের প্রতি আমাদের সহানুভূতি মন নিয়ে দেখতে হবে যদি এরকম বক্তা হয় আমরা তাদেরকে নিয়ে আসবো পাণ্ডিত্যপূর্ণ হাদিসের বক্তা যদিও তার বক্তৃতা শুনতে ভালো না লাগে তার মধ্যে রস না থাকে তার মধ্যে কান্দা না থাকে তবু আমরা হাদিস কোরআনের বাণী তার কাছ থেকে শুনবো কিন্তু সমস্যা হলো উদ্দেশ্য হচ্ছে লোক জমা করা আপনার মাদ্রাসার উন্নতি হবে মসজিদের উন্নতি হবে তার জন্য লোক বেশি হবে আর লোক বেশি হলে চাঁদা বেশি হবে এই উদ্দেশ্য যদি হয় তো বুঝতেই পারছেন সুতরাং সহানুভূতি মন নিয়ে আমাদেরকে বুঝতে হবে আর কোনো বক্তার উচিত নয় যখন তিনি বক্তৃতা করবেন যখন তিনি ধর্ম প্রচার করবেন তখন তার উদ্দেশ্য যেন কি না হয় দুনিয়া না হয় দরকার আছে তিনি গ্রহণ করবেন কিন্তু পরিপূর্ণ রূপে বক্তৃতাকে বেশাতি বানিয়ে ব্যবসা বানিয়ে অর্থ উপার্জন করবেন এটা কোনো মতেই না আপনারা জানেন নবীরা আম্বি আলাই সালামরা যখন দিন প্রচার করেছেন তখন দিন প্রচারের পেছনে কি কোনো অর্থ দাবি করেছেন যখনই অর্থ দাবি করা হবে লোক কিন্তু সরে যাবে তবে একটা পার্থক্য আছে আল্লাহ তালা যে বলেছেন ফাইন মিন আজরিন ইন ইল্লা আল্লাহ নবীরা বলতেন তাই না যে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না ওমের তো না মিনাল মুসলিম আমাকে মুসলিম হওয়ার আদেশ দেওয়া হয়েছে এখানে পারিশ্রমিক কার কাছে আল্লাহর কাছে নবীরা কোনো দিন দাওয়াতের বিনিময়ে যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদের কাছে কোনো অর্থ চাননি এখন যারা বক্তা যাদেরকে দাওয়াত দিচ্ছে তাদের কাছ থেকে পয়সা চাচ্ছে তাই না এটা ঠিক না এখন যদি যাদেরকে দাওয়াত দিচ্ছে তাদের কাছ থেকে পয়সা না চেয়ে যদি তৃতীয় পক্ষ কেউ পয়সা দেয় যেমন ইসলামী সরকার মুসলিম সরকার যদি এই শ্রেণীর মানুষদের বরণ পোষণ করে যেমন মুসলিম দেশগুলোতে আছে ইমামের বেতন বহন করে মহাজনের বেতন বহন করে ইসলামী দায়ী যারা তাদের বেতন বহন করে তাদের পারিশ্রমিক তাদেরকে দেয় বায়তুল মাল থেকে দেয় ভালো কথা কিন্তু তৃতীয় পক্ষ যদি না থাকে তাহলে সমাজকেই বহন করতে হয় আর সমাজ যখন বহন করবে তখন সমাজের কাছ থেকে আমি তাদেরকেই দাওয়াত দিচ্ছি তাদের কাছ থেকে পয়সা চেয়ে নিচ্ছি এটা কিন্তু নবীদের দাওয়াতের বিরোধী বিরোধী কাজ কারণ নবীরা প্রত্যেক সময়ে তারা বলতেন যে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আমি তোমাদের কাছে পারিশ্রমিক চাই না পারিশ্রমিক কার কাছে চা আমার পারিশ্রমিক কোথায় আছে একমাত্র আল্লাহর কাছে আল্লাহর কাছে ই নাজরিয়া ইল্লাহ আল্লাহ পয়া কমিলা আস আলু কুমার আলাই এ কম আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি দাওয়াতের বিনিময়ে মাল চাই না দেখছেন দাওয়াতের বিনিময়ে মাল চাই না ইন আজরিয়া ইল্লাহ আল্লাহ আমার আজার আমার পারিশ্রমিক আমার মজুরি আল্লাহর কাছে এ হলো সূরা হুদের আয়াত উনত্রিশ নম্বর আয়াত সূরা সো একশো নয় নম্বর আয়াত আল্লাহ বলছেন নবীর ঘটনায় বলছেন ওমা আস আলু কুম আলা হিমিন ইন আজরিয়া ইল্লা আলা রব্বিলা আলামিন আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আমার পারিশ্রমিক আমার মজুরি রব্বুল আলামিনের কাছে তারপরে ওই যে নবীদের অনুসরণ করার জন্য এক শ্রেণীর মানুষ ইতালকুমা আজর ওয়াহ মোহাদ তোমরা তাদের অনুসরণ করো যারা দাওয়াত দিয়ে কোনো পারিশ্রমিক চায় না এখানে এক শ্রেণীর মানুষ বলে যে যারা নিজেদের টাকা পয়সা দিয়ে প্রচার করে বেড়াচ্ছে তাবলিগ করে বেড়াচ্ছে তাদের কথা শোনো আর যারা এসি রুমে বসে বক্তৃতা করছে স্টুডিওতে বসে বক্তৃতা করছে পয়সা নিয়ে বক্তৃতা করছে তাদের কথা শোনো না কিন্তু শোনা না শোনার প্রশ্ন শুধু পয়সা নেওয়া না নেওয়ার ব্যাপার তো নয় এসি রুমে বসে করছে না রোদে বসে করছে এমন তো নয় যে রোদে বসে করলে তার কথা শোনো আর এসিতে বসে করলে তার কথা শোনো না এমন কি আল্লাহ বলেছেন তা না এই আয়াতি তালা বলছেন হতে হবে মোহতাদুন হতে হবে যার কথাটা ঠিক তার কথাটা গ্রহণ করতে হবে এখন এ ব্যক্তি পয়সা নিয়ে বলছে অতএব সব কথাই ফাঁকি মানে শোনা হবে না আর এ ব্যক্তি নিজের পয়সা খরচ করে বলছে এর কথাটা শুনতে হবে যদিও সেটা খাঁটি না হয় এরকম কেউ বলবে কোন জ্ঞানী মানুষ বলবে না যার কথা খাঁটি তার কথা শোনো আল্লাহ আমার বান্দাদেরকে সুসংবাদ দাও যারা কথা শোনে কিন্তু তার মধ্যে যে কথা সবচেয়ে উত্তম সেই কথার অনুসরণ করে হাসান মানে ভালো আর আহসান মানে সবচেয়ে ভালো তার মানে আপনি কথা শুনবেন কার কথা শুনবেন কার কথা শুনছেন কার কাছ থেকে শুনছেন তা না বরং যার কথা উত্তম সবচেয়ে উত্তম সেই উত্তম কথা যে কথাটা সব থেকে উত্তম সেই কথার অনুসরণ করো তাদেরকে হেদায়ত করেন যদি এই পদ্ধতি গ্রহণ করে যে যেখানে হক কথা পাবো আমি সেখান থেকে গ্রহণ করব। জরুরি না যে নিজের পয়সা খরচ করে বলছে না পরের পয়সা নিয়ে বলছে যেখানেই হক কথা পাবো আমি সেখান থেকেই হক গ্রহণ করব। উলাই কাল্লা হাদা হুমুল্লাহ আল্লাহ ওদেরকে হিদায়ত করেন ওদেরকেই পথ দেখেন আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট ওয়া উলাই কাহুম উলুল আলবাব তারাই হচ্ছে জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ কারা যারা হক কথা এবং সবচেয়ে উত্তম কথা যে কোনো জায়গা থেকে গ্রহণ করে তাই না তবে আমলের প্রভাব আছে এ কথা নয় তবে আপনি যখন দেখবেন যে একটা যার এলেম নেই সে নিজের পয়সা ব্যয় করে এলেম প্রচার করছে যার এলেম নেই সে আবার কি প্রচার করবে তার কথা আপনি মানবেন আর যে আপনার বেতন বেতন নিয়ে প্রচার করছে তার কথা আপনি শুনবেন না যদিও তার কথা খাঁটি এটা ঠিক না আপনি হক দেখে ব্যক্তি চিনুন ব্যক্তি দেখে হক চিনবার চেষ্টা করবেন না সুতরাং বক্তার উচিত নিজের বক্তৃতাকে বেসাতি না বানিয়ে আল্লাহর অস্তে বক্তৃতা করা আর পারিশ্রমিক নিতে হলে সমাজের কাছ থেকে পারিশ্রমিক নেবেন কিন্তু আসল উদ্দেশ্য যেন তা না হয় তাছাড়া বুঝতেই পাচ্ছেন বিশাল অবস্থা হবে কাল কেয়ামতের দিনে জবাবদিহি করতে আপনার খুব কষ্ট হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যা বলি যা শুনি তা যেন আল্লাহর উদ্দেশ্যে হয় যেন কেবল দুনিয়ার কামানোর উদ্দেশ্যে না হয় আল্লাহ গো যা বলছি যা শুনছি যা করছি যে আমল আমরা করি যেন আল্লাহ তোমার সন্তুষ্টি লাভের জন্য হয় আল্লাহ তুমি ক্ষমাশীল গফরুর উল রাহিম সময় শেষ হয়ে এসেছে এর মাধ্যমে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আতাল্লাহ এর পূর্বে আপনি বক্তব্য বলেছিলেন হজের কথা আলোচনা করেছিলেন তো এখন হোয়াজের নেশা পৌঁছায়নি কোনো ব্যক্তির আর পয়সা হয়নি তো কোনো ব্যক্তি ধনী ব্যক্তি যদি তাকে হওয়াজ করায় তাহলে সে কি হজে যেতে পারে আল্লাহ তালা বলছেন ওয়াল ইল্লাহ হে আলহা না সে হিজুল সাবিলা হজ ফরজ সেই ব্যক্তির ওপরে যে ব্যক্তি সমর্থ হবে সেই ঘর পর্যন্ত পৌঁছানো যে কোনো ভাবে হোক এখন যদি কারো নিজের পয়সা না হয় যে পয়সা ব্যয় করে একটা সামর্থ্য হচ্ছে কি পয়সার সামর্থ্য অর্থের সামর্থ্য আর একটা শারীরিক সামর্থ্য শারীরিক সামর্থ্য আছে কিন্তু আর্থিক সামর্থ্য নেই তাহলে তার উপরে হজ ফরজ না কিন্তু অর্থ ব্যবস্থা কেউ যদি করে দেয় যে আমি তোমাকে টাকা দিচ্ছি আপনার শ্বশুরমশাই বললো যা বাবা আমি তোমাকে টাকা দিচ্ছি হজ করে এসো কিংবা কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো সংগঠন যদি বলে যে আমি টাকা দিচ্ছি বা আমরা টাকা দিচ্ছি আপনি হজ করে আসুন তা হজ করে এলে আপনার ফরজ আদায় হয়ে যাবে আপনার ফরজ আদায় হয়ে যাবে কিন্তু অপরের পক্ষ থেকে আপনি হজ করতে পারেন না আপনি নিজের হজ করেননি তখন যদি কেউ আপনাকে হজ করতে পাঠায় আপনার শ্বশুর হোক কিংবা গ্রামের লোক হোক কিংবা সংগঠন হোক বলে অমুকের নামে হজ করে আসুন তাহলে আপনার সে হজ হবে না কারণ আপনি নিজের হজ করেননি আগে কিন্তু আপনার নিজের হজ করাবার জন্য যদি কেউ আর্থিক সহযোগিতা করে আপনি হজটা করে আসেন তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাবে আপনার যদি পরবর্তীতে আবার টাকা হয় যে আবার হজ করতে হবে তা না আপনার ফরজ আদায় হয়ে গেছে দর্শক মন্ডলী আপনারা সাথে থাকবেন এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান খুদো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএসটিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রায়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও বিজিবি22 আইবিএন জিবি52 এলওআইডি 3096340102492 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার